మమాలికల్ ముల్కెతు తిల్ ముల్కమంత చావు వతంజీవుల్ ముల్కమిమ్మంత చావు వచ్చు మంత చావు వచ్చు జిల్లు మంత చావు వ్యాధి కల్ ఖాయ్ నిన్న కళకుల్లే సయ్యం కది సబ్బెహుల్లాహి మఫిస్ సమవాతి వమా ఫిల్ అర్ధల్ మాలికల్ కుద్దూసుల్ అజీజుల్ హకీమ్ వల్లజీ బాస ఫిల్ ఉమ్మీనా రసూలం మిన్హుమ్ యత్లు అలైహిమ్ ఆయతీహి వయుజక్కీహిమ్ వయువల్లిముహుల్ కితాబ వల్ హిక్మత్ ఇన్ కానూ మిన్ కబ్లు లఫీ దలాలిల్ ముబీన్. অধিকাংশ ইসলাম গবেষক যারা বড় বড় মহাপণ্ডিত, আমার মনে হয় তারাও জানে না যে আদম প্রথম মানুষ না, আদমের আগে লক্ষ লক্ষ মানুষ জন্মাইছে। বিজ্ঞান কখনো ভুল হয় না, সায়েন্স ক্যান নেভার বি দ্য কন্ট্রাডিকশন অফ থিংস অ্যান্ড থট। আদমের আগে যে মানুষগুলো ছিল তারা ছিল বন মানুষ। বন মানুষ কাকে কাকে বলে? তাদের রু ছিল না, তাদের নফ ছিল, ফ্যাকাল্টিজ অ্যান্ড সেন্সেস। They were possessing faculties and senses, not the command of the Lord. Tara Allah hukum buke dite pare nai, karon anubhattu min ruhi. Allah Adamer modhe rup udgar kore dile, anubhattu min ruhi. আমার রু হয়েছে তার রু উৎকার করে দিলাম। বলা হয়নি মানুষ নফসি, নফস উৎকার নাই কোরআনে, রু উৎকারের কথা চলছে। সুতরাং আদম হল রু এবং নফসের সমন্বয় সাধনের প্রথম মানব। হি ইজ দ্য ফার্স্ট ম্যান who possess faculties and senses and the command of the Lord, and it is a full man, and this is called Adam. এটি আদম। সুতরাং এই জন্যই আমরা আদমরে প্রথম মানব ধরে পড়ে আমার একদিকে ঠিকই আছে, কারণ জাগো রু নাই তারা জঙ্গি। কোরআনে 21 বার রু সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। সমগ্র সৃষ্টি রাজ্যের কোথাও কাকেও রূপ দেওয়া হয় নাই, মানুষ ছাড়া। জিন প্রচ্ছন্ন একবার উল্লেখ করে নাই, কিন্তু ধৈর্য দিতে হবে, জিনের মধ্যে রু আছে। কোরআনে 21 বার কোন সুরার কত নম্বর আয়াতে বলা হয়েছে তার শাব্দিক অর্থ কত রকম, হুবহু বিশ্লেষণ গবেষণা করে দেখলাম যে একমাত্র মনুষ্য জাতি ছাড়া আল্লাহর কাকেও রু দান করে। তাই মানুষ আশাফুল মাকলুকা, তাই মানুষ দ্য ক্রাউন অফ দ্য ক্রিয়েশন অফ দ্য লর্ড, স্রষ্টার মুকুট সৃষ্টি মানুষ। তাই বলা হয়েছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কোরআনের এক জায়গায় উল্লেখ করা হয়নি কুল্লু রুহিন যায়কাতুল মউত, রু কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, কারণ রু সৃষ্টি না, সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে।
সুতরাং স্রষ্টারে কত রকমই বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেটা নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে আল্লাহকে চিনেছে। কোরআনে বলা হয় নাই মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেটা রুহকে চিনেছে সেটা আল্লাহকে চিনেছে, কোরআনে এক বড়। সুতরাং এই রহস্যের ভেদ বাবা জাহাঙ্গীরই সর্বপ্রথম বোধহয় মনে হয় আমি তুলে ধরছি, যার জন্য আজকে অনেক দেশ থেকে আমার বই এটা সেটা পড়তে চান। আমি তোমাদেরকে অনুরোধ করব, আমার একটা মোটা বই বেরিয়েছে, এই বইটা তোমরা লাইখো, পড়তে পারো চাই না পারো, কোনো সময় কেউ কিছু বললো যে এটা পইলা দেখেন, এটা পইলা দেখে মানুষ ভিন্দি খেয়ে যাবে। তাই সত্যের পথে সর্বপ্রথম যে মানুষটি রু এবং নফসের অধিকারী তারই নাম আদম। তাই আল্লাহ পাক বলছেন আমি আদমকে আমার নিজের সুরতে তৈরি করেছি। এখানেই এখানে আল্লাহ সৃষ্টির সার্থকতা আর কিছু না। আসসালামু আলাইকুম।